দর্শক বন্ধুরা আমি দুটো রেসিপি শেয়ার করেছি একটা হচ্ছে রিকাশন্ধি আর একটা হচ্ছে গ্রিল ভেজ আমরা এখন খাবো চিকেনের রেসিপিটা কি হবে ভাবুন তো ঠিক বলেছেন আমরা সবাই যেন খেতে পারি খাবার টেবিলে যেন কোনো ঝাল লাগে না কোনো মিষ্টি লাগে না বা খুব মজা লাগে এরকম একটা রেসিপি সেটা হচ্ছে পেঁয়াজি মুরগি আর এই পেঁয়াজি মুরগি তৈরি করতে কি কি লাগছে আমরা জেনে নেই পেঁয়াজি মুরগি তৈরি করতে লাগবে মুরগির মাংস পেঁয়াজ কুচি আস্ত পেঁয়াজ পাকমরিচ গরম মশলা চপ দই ঘি তেল আদা বাটা রসুন বাটা লেবু রস লবণ চিনি তো চলুন পেঁয়াজি মুরগি আমরা কিভাবে তৈরি করব প্রথমে আমরা অল্প একটু তেল দিয়ে আস্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখানে আস্ত পেঁয়াজ আছে 3 মিনিট একটু ভাজবো যেহেতু আস্ত আর এটাকে একটু কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন তাহলে ভেতরে মশলাটা যাবে ভালো মতো মাইক্রোমোডে 3 মিনিট চলুন আমরা দেখি কি অবস্থা এখন আমরা এতে ঘি আর তেল একসাথে দেব ঘি তেল পেঁয়াজটা দিয়ে কষিয়ে ফেলব মানে ভেজে নেব আর এর সাথে আমি গরম মশলাও দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা আর একটু গোলমরিচ আস্ত দু মিনিট ভাজবো আবার সে মশলা গোলানো এতে আমি ঘুরিয়ে ফেলি লবণ লেবুর রস এটা সাদা হবে কাজেই আমরা কোনো হলুদের ব্যবহার করছি না বা মরিচের ব্যবহার করছি না সাথে আমি একটু টক দই দিয়ে দিব চিনিও দিয়ে দিব একটু এটা জাস্ট একটু কোরমার মতোই কেননা এটাতে কোনো জিরা ধনে হলুদ মরিচের কোনো ব্যবহার নেই পেঁয়াজটা সফট হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দেব আমরা এখন জাস্ট এটা ধুয়ে একটুখানি পানি দেব বেশি না দিয়ে আমি এটাকে আরো দু মিনিট কষাবো কারণ আমি এটা কষাইনি একটু লবণ দিয়ে দিই এটা আমি ঢেকে রান্না করব 10 মিনিট মাঝে আমি একটু নেড়ে দেব এখন আমি এই মরিচগুলো দিব দিয়ে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য মাঝে একবার নেড়ে দেব আমি বলেছি তারপর আমরা বুঝে আবার ঢাকনা ছাড়া কভার ছাড়া রান্না করব 2-3 মিনিট চলুন দেখি এটা এটার মধ্যেই ভালো লাগছে এটার মধ্যেই থাক আমরা আর এটাকে নাড়াই না এর ভেতরেই ভালো লাগছে দর্শক তৈরি হয়ে গেল পেঁয়াজি মুরগি যেটা পেঁয়াজটা গোটা গোটা দেখতে খুব ভালো লাগছে খেতেও খুব ভালো লাগবে বড় ছোট সবার জন্যই খুব সুন্দর একটা রেসিপি প্লিজ আপনারা ট্রাই করে দেখুন পেঁয়াজি মুরগি তৈরি করতে লাগবে
মুরগির মাংস, পেঁয়াজ কুচি, আস্ত পেঁয়াজ, পাকমরিচ, গরম মশলা, চপ দই, ঘি, তেল, আদা বাটা, রসুন বাটা, লেবু রস, লবণ, চিনি। তো চলুন পেঁয়াজি মুরগি আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা অল্প একটু তেল দিয়ে আস্ত পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন আমরা এতে ঘি আর তেল একসাথে দেব, পেঁয়াজটা দিয়ে কষিয়ে ফেলব। এর সাথে আমি গরম মশলাও দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ। দু মিনিট ভাজব এটা। লবণ, লেবুর রস, সাথে আমি একটু টক দই দিয়ে দিব, চিনিও দিয়ে দিব একটু। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিই। এটা আমি ঢেকে রান্না করব 10 মিনিট। এখন আমি এই মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল পেঁয়াজি মুরগি।